নাখোদা শব্দের অর্থ জাহাজের ক্যাপ্টেন। তাই কলকাতার রবীন্দ্রসরণি ও জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে গড়ে ওঠা ঐতিহাসিক নাখোদা মসজিদের আকৃতি জাহাজের মতো। বিংশ শতাব্দীর গোড়ায় সুদূর গুজরাট থেকে কাচ্চি সম্প্রদায়ের একদল মানুষ ভাগ্য অন্বেষণে এসেছিলেন কলকাতায়। তারা ছিলেন জাহাজ ব্যবসায়ী। কলকাতায় তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। তাদেরই একজন আব্দুর রহিম ওসমান কলকাতার মুসলমানদের জন্য একটি মসজিদ গড়ার সিদ্ধান্ত নিলেন। যেমন সিদ্ধান্ত তেমনি কাজ। জায়গা খুঁজতে খুঁজতে তার নজরে পড়ল জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্রসরণির সংযোগস্থল, আজ যেখানে দাঁড়িয়ে আছে রাজ্যের বৃহত্তম মসজিদ নাখোদা মসজিদ। ধীরে ধীরে গড়ে উঠতে লাগল মসজিদ। আব্দুর রহিম ওসমান মসজিদ গড়ার কাজ শুরু করলেও এই মসজিদ সম্পূর্ণ করতে কলকাতার কাচ্চি সম্প্রদায়ের বহু মানুষ আর্থিক সহায়তা করেছেন। এই মসজিদ নির্মাণের কাজ ঠিক কবে শুরু হয়েছিল তার দিন তারিখ আজও অজানা। আব্দুর রহমান ওসমানের ষষ্ঠ পুরুষের প্রতিনিধি ও নাখোদা মসজিদ ট্রাস্টি বোর্ডের অন্যতম কর্মকর্তা নাসের ইব্রাহিমের মতে মসজিদটি সাধারণের উপাসনাস্থল হিসেবে খুলে দেওয়া হয়েছিল 1926 সালের 11 সেপ্টেম্বর। আমাদের কাছে মেম্বার জামাত ও সময় ছিল হাজি জাকারিয়া, উনি এটা আরম্ভ করেছে। এই মসজিদ আগে যে জমিন ছিল ওটা, ওর মধ্যে দুটো মসজিদ ছিল, ওটাকে শহীদ করে এটা নতুন মসজিদটাকে তামিল করেছে। আজকে আপনি দেখছেন এটা মসজিদটা 1856 থেকে 1926 পর্যন্ত কাজ হয়েছে, আর এখনো কাজ চলছে। আগে আপনার তো মেশিন ছিল না, সব হ্যান্ডমেড ছিল। আর যে গ্যাস আছে ও বেলজিয়াম থেকে এসছে, বাইরে থেকে এসছে। তাহলে আসবার আগে তো হাওয়াই জাহাজ ছিল না, কার্গো ছিল না, ওই সময় তো আপনার পানি জাহাজ ছিল, তো ট্রান্সপোর্টেশনে একটু টাইম লাগলো। তারপর আপনারা সব ম্যানুয়াল ছিল, তো ম্যানুয়ালে তো কাজ তো লাগে, তাই জন্য একটু দেখেছিল। তারপর যেখানে আপনার যে কার্ভিং আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ওটা তো একটু টাইম লাগে। ওর সময় টেকনোলজি ছিল, তাহলে ইঞ্জিন আজ পর্যন্ত ওটা অ্যাজ ইট ইজ আছে। আজ যেখানে নাখোদা মসজিদ স্বমহিমায় দাঁড়িয়ে, সেখানে এক সময় ছিল বাদি মসজিদ নামে একটি মসজিদ। তার চারিপাশে ছিল বস্তি। মূলত জাহাজ কর্মরত মুসলিম রাই এখানে থাকতেন। সেই মসজিদ ভেঙে সেখানেই গড়ে তোলা হয় আজকের নাখোদা মসজিদ। এই সুদৃশ্য বিশাল মসজিদটি গড়তে সুদূর গুজরাটের টোলেপুর থেকে আনা হয়েছিল গ্রানাইট পাথর জাহাজে করে। এখানে সেই পাথর কেটে তৈরি হয় মসজিদ। ফতেপুর সিক্রিতে থাকা সম্রাট আকবরের সমাধির অনুকরণে তৈরি হয়েছে এই বিশাল মসজিদ। তাই প্রবেশ পথের গেট তৈরি হয়েছে বুলন্দ দরওয়াজার আদলে। তিনতলা এই মসজিদে একসঙ্গে 10,000 মানুষ নামাজ পড়তে পারেন।
শুধু প্রাচীনত্বই নয়, নাখোদা মসজিদের স্থাপত্যকলাতে বহু সংস্কৃতির এক আশ্চর্য মিলন। এখানে ইসলামিক স্থাপত্যের সঙ্গে মিশে গেছে ইন্দো সারাসিক ও গ্রিক রোমান স্থাপত্যকলা, এমনকি সমকালীন বাংলার বাড়ি নির্মাণের শৈলীও। কলকাতার সবচেয়ে বড় আকৃতির এই মসজিদে রয়েছে ইসলামিক স্থাপত্যকলার নিদর্শন স্বরূপ তিনটি ডোম আর দুটি মিনার, যার প্রতিটির উচ্চতা 151 ফুট করে, আর আছে 25টি ছোট মিনার যাদের উচ্চতা 100 ফুট থেকে 117 ফুট। ইন্দো সারাসিক স্থাপত্য রীতি মেনে মসজিদের বিভিন্ন অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের আর্চ। ইসলামিক রীতি মেনে মসজিদের দেওয়ালে ও যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পরিচালনা করে সেই মেম্বারের চারিদিকে পাথর খোদিত কোরআনের বাণী। গ্রিক রোমান স্থাপত্যের রীতি মেনে স্বমহিমায় দাঁড়িয়ে আছে রিজু থাম। সাগরের ঢেউয়ের মতো পাঁচ ওয়াক্ত নামাজের সময় এখানে নামাজিদের ঢল নামে। নামাজ শেষে ভাটার টানের মতো ফাঁকা হয়ে যায় মসজিদ। বিগত 96 বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজের সময় চলছে নামাজিদের এই জোয়ার ভাটা, আর মসজিদ রয়ে গেছে সাগরের মতোই চিরন্তন। কলকাতার সর্বপ্রথম বৃহত্তম আকারের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল এখানে। আজও 20-25 হাজার মানুষ এখানে নামাজ পড়েন।